মরসুমের জাতীয় সিনিয়র মহিলাদের এক দিবসীয় ক্রিকেটে নিজেদের লড়াইটা চমৎকারভাবে শুরু করলেও সেই লড়াই দ্বিতীয় ম্যাচে ধরে রাখতে ব্যর্থ হলো রাজ্যের ক্রিকেটাররা বুধবার গোয়াকে হারিয়ে অভিযান সূচনা করার পর টুর্নামেন্টের সূচি অনুযায়ী বৃহস্পতিবার ত্রিপুরা দ্বিতীয় ম্যাচ খেলতে নামে হিমাচল প্রদেশের ওনাতে এদিন দ্বিতীয় ম্যাচে রাজ্য দলের মুখোমুখি হয় শক্তিশালী বাংলা কিন্তু এক দিবসীয় ব্যাট বলের লড়াইয়ে এদিন রাজ্যের ক্রিকেটাররা ব্যাট হাতে নিয়ে কিছুটা লড়াই করলেও বল হাতে নিয়ে চূড়ান্ত ব্যর্থতার পরিচয় দেয় রাজ্যের বোলারদের বোলিং ব্যর্থতার সুযোগকে কাজে লাগিয়ে ম্যাচ থেকে আট উইকেটের জয় ছিনিয়ে নেয় 忘了。 এদিন উভয় দলের বাইশ গজের ব্যাট বলের যুদ্ধ শুরু হবার আগে বাংলা টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলে আগে ব্যাট করার সুযোগ পায় ত্রিপুরা ইনিংসে দল নির্ধারিত পঞ্চাশ ওভারের জন ব্যাটসম্যানকে হারিয়ে তুলে একশো আঠাত্তর রান দলের ব্যাটসম্যানদের মধ্যে প্রথম ম্যাচের সফল ব্যাটসম্যান রিজু সাহা এই ম্যাচেও সর্বোচ্চ চল্লিশ রান করে এছাড়াও ব্যাট হাতে নিয়ে কিছুটা লড়াই করার চেষ্টা করে মৌচিতি দেবনাথ নিকিতা দেবনাথ ঝুমকি দেবনাথ অন্নপূর্ণা দাস এবং প্রিয়াঙ্কা আচার্য বাংলার বোলারদের মধ্যে এসপি আইচ সর্বোচ্চ তিনটি উইকেট নেয় জবাবে জয়ের জন্য বাংলা একশো রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে মাত্র দুইজন ব্যাটসম্যানকে হারিয়ে একশো একাশি রান তুলে ম্যাচ থেকে জয় ছিনিয়ে নেয় পারমিতা রায় এবং মিতা পালের হাত ধরে এদিন সহজ জয় পেল বাংলা পারমিতা তিরাশি রানে এবং মিতা পঁয়ষট্টি রানে অপরাজিত থেকে এদিন বাংলার সহজ জয় নিশ্চিত করে রাজ্যের বোলারদের মধ্যে ইনিংসে একটি করে উইকেট নেয় সৌরভি রায় এবং অন্নপূর্ণা দাস টুর্নামেন্টের সূচি অনুযায়ী আগামী বাইশ ফেব্রুয়ারি রাজ্যদল নিজেদের তৃতীয় ম্যাচ খেলতে নামবে মহারাষ্ট্রের বিপক্ষে রিপোর্ট সার্চ ইন্ডিয়া টিএনএন